হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিও নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের বাচ্চাকে দ্রুত বড় করার পদ্ধতি বা কি কি খাবার খাওয়ালে আপনার কবুতরের বাচ্চা অনেক দ্রুত বড় হবে। তো ভিউয়ার্স, আমরা চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, যারা যারা আমাদের এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কবুতরের বাচ্চাকে দ্রুত আপনারা কীভাবে বড় করবেন। তো ভিউয়ার্স, কবুতর ডিম পাড়ার পরে 18 থেকে 20 দিন এর মাঝামাঝি বা 18 থেকে 20 দিনের মধ্যেই কবুতরের ডিমটি ফুটে যায় বা কবুতরের ডিম থেকে বাচ্চা বের হয়। তো ভিউয়ার্স, তারপরে আপনারা কবুতরকে একটু লিকুইড ধরনের খাবার খাওয়াতে হয় বা কবুতরের বাচ্চাকে লিকুইড ধরনের খাবার খাওয়াতে হয়। সেই খাবারটি আপনারা খাওয়াতে না পারলেও কবুতর, যে অ্যাডাল্ট কবুতর বা কবুতরের বাচ্চা যে মা বাবা, তারা কবুতরকে ক্রপ মিল্ক এই জিনিসটি খাওয়ায়। তো সেই ক্রপ মিল্ক তৈরি করার জন্য আপনাদের কবুতরকে সেই ধরনের খাবার খাওয়াতে হবে। সেক্ষেত্রে আপনারা বাচ্চা ফোটার পরে খাবারের তালিকায় রাখবেন প্রথম পাঁচ দিন কবুতরকে দিবেন আপনারা রেজা। তারপরে 5 থেকে 7 দিন বা 8 দিন এই পর্যন্ত আপনারা খাবারের তালিকায় রাখবেন রেজা এবং ছোট যে ভুট্টার যে গুঁড়া আছে সেই দুটা খাবার। তারপরে আপনারা 10 থেকে 12 দিন খাবারের তালিকায় রাখবেন রেজা, ছোট ভুট্টার গুঁড়া এবং গম। এই তিনটা আপনারা কন্টিনিউয়াসলি খাওয়াতে থাকবেন। তারপর আপনার কবুতর যখন নিজেরাই খাবার খেতে পারবে, তখন আপনার বড় কবুতরকে যে খাবারগুলো দেন সেই খাবারগুলোই দেবেন। এর কারণে বা এর ফলে আপনার কবুতর অনেক দ্রুত, অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিএলটি রিল আপডেটের পক্ষ থেকে।